সামনেই লোকসভা ভোট, ইতিমধ্যেই লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে। আর লোকসভা ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল তেড়ে ফুড়ে প্রচার শুরু করে দিয়েছে। দিল্লি বাড়ির লড়াইয়ে দিল্লির মসনদ দখল করতে সমস্ত রাজনৈতিক দল বিরোধীদের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছে। তার মধ্যেই চলছে একাধিক দুর্নীতির মামলা, বিভিন্ন রাজ্যের দুর্নীতি মামলায় সক্রিয় ইডি এবং সিবিআই, তার মধ্যেই কিন্তু উলুস্তুল কাণ্ড। মুখ্যমন্ত্রীর বাড়িতে আচমকা ইডি আধিকারিকরা, আজ রাতেই গ্রেপ্তার হতে পারেন মুখ্যমন্ত্রী, এমনই কিন্তু দাবিতে হরতাল পার পড়ে গেল গোটা দেশে। এবার কিন্তু ইডির টার্গেট দিল্লির মুখ্যমন্ত্রী, আদালতে ধাক্কা খাওয়ার পর অবশেষে কড়া অ্যাকশন শুরু করে দিল ইডি। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে দিল্লি। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন উত্তর দিল্লির সিভিল লাইনে পৌঁছাল ইডির গোয়েন্দার দল। দিল্লি হাইকোর্ট এদিন আবকারী দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে সুরক্ষা কবচ দিতে অস্বীকার করে। এরপরই কেজরির বাসভবনে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। দিল্লির আবকারী দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীকে এখনও পর্যন্ত 9 বার তলব করেছে ইডি, কিন্তু 8 বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীকে পাঠানো ইডির শেষ সমনের ভিত্তিতে হাজিরার সময় ছিল বৃহস্পতিবার, কিন্তু এদিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তার রক্ষা কবচের আর্জি খারিজ করা হয়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যাতে না করা হয় সেই আর্জি এদিন দিল্লি হাইকোর্টে জানানো হয়েছিল। কেজরিওয়াল আদালতে জানান তিনি হাজিরা দিলেও যেন তাকে গ্রেপ্তার না করা হয়, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তারপরই সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডির গোয়েন্দাদের একটি বিরাট দল। সুরক্ষা কবচ না থাকায় ইডি চাইলে দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারও করতে কোনো বাধা নেই। দিল্লি সরকারের তরফে 2021-22 সালের আবকারী নীতিতে ঘুষের বিনিময়ে বেশ কিছু সুরা ব্যবসায়ীকে সুবিধা করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। আপ সরকার অভিযোগ উড়িয়ে দেয়, প্রণীত নয়া নীতিও পরে খারিজ হয়ে যায়। সেই অভিযোগেরই তদন্ত চালাচ্ছে ইডি। দিল্লি আবকারী মামলায় দিন কয়েক আগেই বিআরএস নেত্রীকে গ্রেপ্তার করেছে ইডি, বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। এছাড়াও এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে দিল্লি। সন্ধ্যাতেই কিন্তু পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিরাট ইডির টিম, কারণ দিল্লি হাইকোর্টে আজই ধাক্কা খেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্ট তাকে রক্ষা কবচ দেয়নি, আর ইডি কিন্তু গ্রিন সিগন্যাল পেতেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে সরাসরি উপস্থিত। আজই কিন্তু গ্রেপ্তার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল, কারণ হাইকোর্টের নির্দেশ আছে। তাই এবার কিন্তু অ্যাকশন শুরু করে দিল ভোটের আগে চরম বিপাকে বিরোধী জোট। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এবার গ্রেপ্তার হতে পারেন দুর্নীতি মামলায়, আবকারী দুর্নীতি মামলায়। তেমনই কিন্তু রাজ্যে পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতি মামলায় তোলপাড় চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা বাজার, গরু বাজার, রেজন দুর্নীতিকাণ্ড, পুরসভার দুর্নীতিকাণ্ড, গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক নেতা, মন্ত্রী, বিধায়করা। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, মমতা ব্যানার্জিকে নিশানা করে তার গ্রেপ্তারের দাবিও কিন্তু একাধিকবার করেছেন বিরোধী নেতা নেত্রীরা। কিন্তু ইডি সিবিআই এখনও পর্যন্ত দুর্নীতি মামলার তদন্ত চালালেও মমতা ব্যানার্জিকে এখনও পর্যন্ত ছুঁতে পারেনি। তার মধ্যেই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে চরম ফ্যাসাদে আজই কিন্তু হ্যাস্তন্যস্ত করে ছাড়তে পারে ইডি। আজই গ্রেপ্তার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত কি হতে চলেছে দিল্লিতে? মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি আজই গ্রেপ্তার হবেন? ইডি কি পদক্ষেপ নেয়? সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।